বিশ্ব এখন গ্লোবাল ভিলেজে পরিণত হচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, চট্টগ্রাম বন্দরে উন্নতির সঙ্গে পুরো রিজিয়নের উন্নতি নির্ভর করছে। সকালে নবগঠিত চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ মধ্যমায়ের দেশ, তবে পূর্ণাঙ্গ উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে এবং দেশকে মধ্যমায়ের দেশ হতে এগিয়ে নিতে বন্দরের উন্নয়ন অত্যন্ত জরুরি। বন্দরের আজকে যে সক্ষমতা, এটা বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটি এই প্রবৃদ্ধির সাথে খাপ খাইয়ে এই সক্ষমতা দ্রুত বাড়ানো প্রয়োজন। কারণ আমরা যেখানে 60 বিলিয়ন পরে 100 বিলিয়ন টার্গেট করছি রপ্তানির, একই সাথে রপ্তানি করতে হলে আমদানিও করতে হয়, আমদানি রপ্তানি দুটি বৃদ্ধি পাবে। সেজন্য বন্দর কর্তৃপক্ষ গত 2-1 বছরের মধ্যে যে প্রকল্পগুলো নিয়েছে, আমি মনে করি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বন্দরের উন্নয়নের সাথে শুধুমাত্র বাংলাদেশের উন্নয়ন নয়, চট্টগ্রাম বন্দরের উন্নয়নের সাথে পুরো রিজিয়নের উন্নয়ন নির্ভর করে। পৃথিবী এখন ধীরে ধীরে গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়েছে। সভায় আরও বক্তব্য রাখেন হুইপ শামসুল হক চৌধুরী, মেয়র আজমন নাসিরউদ্দিন, সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান সহ বন্দরের সদস্য ক্যাপ্টেন শফিউল বীরের সঞ্চালনায় সবাই বক্তব্য দেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ। জয় নিউজ, চট্টগ্রাম।